আমি চিংড়ি মাছে দু পেঁয়াজুটা বানানোর জন্য এখানে কতগুলি চিংড়ি মাছ নিয়েছি। এগুলিকে আমি কাঠিতে ভরে নিয়েছি। আমি এখানে লেজগুলি রেখেছি আর খোসাটা ফেলে দিয়েছি। আপনার ইচ্ছা করলে খোসাসহ রাখতে পারেন। এখানে আমি কয়েকটি লেজ ছাড়া নিয়েছি, আপনারা আপনাদের রুচি মতো এগুলি নিতে পারেন। আমি এবার যে কাঠিটা কিভাবে বদ্ধ হয় তা দেখিয়ে দিচ্ছি। এখানে টুথপিকে কাঠিটা মাছ বরাবর এভাবে ভরে দিলে এটা সোজা হয়ে থাকবে। আপনার ইচ্ছা করলে শার্সলিকের কাঠিটাও দিতে পারেন, যেটা দিয়ে কাবাব বানানো হয়। এখানে আমি সবগুলিতে কাঠি ভরে নিয়েছি, এবার রান্নার কাজে চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটাকে একটু গরম করে নিব। তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এগুলিকে আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা যেরকম করে ঠিক ওই রকম পেঁয়াজগুলি একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব একটি তেজপাতা, টুকরো করে দিয়ে দিব। পেঁয়াজগুলিকে আরেকটু ভেজে নিব যাতে পুরোপুরি বেরেস্তা হয়। পেঁয়াজগুলি বেরেস্তা হয়ে গিয়েছে, এবার এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার এতে আমি একে একে মশলা দিয়ে দিব। আমি এখানে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 7 মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আর একটু দিব 1/4 চা চামচ পরিমাণ। এখানে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আমি কাঁচা জিরাটা না টেলে পাটা এটা বেটে নিয়েছি সেটা। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোটার উপরে চিংড়ি মাছের দু পেঁয়াজের স্বাদটা নির্ভর করে। এটা আপনি যত কষাবেন এই চিংড়ি মাছের দু পেঁয়াজুটা ততই স্বাদ হবে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়া হয়েছে। এবার এতে দিয়ে দেওয়া হবে চিংড়ি মাছ। এগুলোকে আলতো হাতে নাড়তে হবে যেন কাঠিগুলি খুলে না আসে। এখানে কতগুলি চিংড়ি মাছের মাথা আছে আমি সেগুলি দিয়ে দিলাম। এবার এতে পানি দিয়ে দিব, প্রায় 1 কাপের মতো পানি দিব। সাধারণত চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, এটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে
কোনো রান্না করে নিব। আমি এখানে 4-5টি কাঁচামরিচ মাঝে ফালি করে রেখেছি, এগুলি দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে রান্না করব। প্রায় 10-12 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বেশি শুকনো হবে না আর বেশি জলও থাকবে না, এটা এইরকম মাখো মাখো থাকবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার বাবুচিতের স্টাইলে চিংড়ি মাছে দু পেঁয়াজি। আশা করছি আপনাদের এই রেসিপিটি আমার ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমি এখন এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখতে কীরকম হয়েছে।